ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. 15 প্রশ্ন। একটি হাদিস আছে, একজন সাহাবী সালাতের সব রাকাতে সূরা ইখলাস পড়তেন। আমি সেই হাদিসটি সবসময় আমল করার চেষ্টা করি, ফজরের ও মাগরিবের সুন্নাত সালাত বাদে। সালাতের তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা ফাতেহার পরে সূরা ইখলাস পড়ি জি, কিন্তু আপনার একটি ভিডিওতে দেখলাম সব সালাতে সূরা ফাতেহার পরে একটি সূরা পড়া সুন্নাত। আমার এইভাবে সালাত পড়া কি সুন্নাতের খেলাফ হচ্ছে জানার উপকৃত হব। বারাকাল্লাহ ফিক। লম্বা কথা বলেছেন। প্রথম কথা বলছেন যে সালাতের সব রাকাতে সূরা ইখলাস পড়েন। সালাতের সব রাকাতে যদি সূরা ইখলাস পড়েন, তার মানে যেই রাকাতগুলিতে সূরা ফাতেহার পরে আর একটি সূরা মিলানো রয়েছে তাতে পড়বেন। আমি সেই হাদিসটি সবসময় আমল করার চেষ্টা করি, আমল করেন। তবে এটা একজন সাহাবি শুধু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটি অথবা দুইটি ঘটনা রয়েছে, একটি হাদিসে রয়েছে যে সূরা ফাতিহার পর প্রথম সূরা ইখলাস পড়তেন, তারপর অন্য একটি সূরা পড়তেন। আর প্রসিদ্ধ যে হাদিসটি সেটাতে রয়েছে যে এক সাহাবি এক অভিযানে গিয়ে, যুদ্ধ অভিযানে, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সূরা ফাতিহা পড়তেন এবং সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়ে শেষখানে সূরা ইখলাস পড়তেন। তো এইরকমটা ফজর ফরজ সালাতগুলিতে পড়তেন, ফজরে মাগরিবের সুন্নাত বাদে। সালাতের তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে না, তৃতীয় চতুর্থ রাকাতে পড়বেন না। তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা শুধু পড়বেন, তার অতিরিক্ত পড়বেন না, আর বাকি পড়লে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি ইমামতি করেন লোকজনের, তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে, নাহলে সেখানে কলহ বিবাদ হইচই হতে পারে। সুতরাং আপনি এমন কিছু করবেন না যেটা থেকে লোকেরা অজ্ঞ, জানিয়ে দিয়ে। আর মাঝে মধ্যে এটা ছাড়বেন, সবসময় এরকম আমলটা করবেন না, কারণ অন্য অন্য সাহাবাইকে আমরা বা সবাই এটা করেননি, এক সাহাবি করেছেন এবং রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা তুমি এটা কেন করলে, সহিহ বুখারি যেমন হাদিস রয়েছে, তখন তিনি বলেছেন যে আমি এই সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী রয়েছে, আল্লাহর কথা রয়েছে আর আমি তা ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে বলে দাও যে আল্লাহ ইউহিবু, আল্লাহ তাকে ভালোবাসে, যেহেতু সে আল্লাহর গুণাবলী পাঠ করা তেলাওয়াত করা ভালোবাসে, সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে।